সিস্টেম সাউথ বে অফ বেঙ্গলে মধ্যবর্তী অঞ্চলে একটা ঘূর্ণাবর্তা রয়েছে আমাদের রিজিয়ানের এখানে, যার ফলে বিক্ষিপ্তভাবে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু আগামী দু তিন দিন হালকা বৃষ্টি হবে, আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ওপরের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গাতে। আপাতত আমাদের এখানে বঙ্গের পরিস্থিতিটা এরকমই, আর কলকাতায় আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে পার্টলি ক্লাউডি স্কাই আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছু কিছু অঞ্চলে হতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। উত্তর ভারতের দিকে অলরেডি বর্ষার উইথড্রল শুরু হয়ে গেছে, হ্যাঁ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কবে? এখন এটা কিছু নর্মাল ডেট থাকে, তবে এই বছর এখনও অনেকটা অংশে উত্তর ভারতের এবং বিভিন্ন অংশে উইথড্রল শুরু হয়ে গেছে, আমাদের এখানেও কিছু দিনের মধ্যে এটা আস্তে আস্তে হয়ে যাবে, উইথড্রল হয়ে যাবে। এটা কি অক্টোবরের মধ্যে? অক্টোবরের মধ্যেই হয়ে যাবে। আর তাপমাত্রার কোনো পরিবর্তন? তাপমাত্রা আগামী কিছুদিন এরকম কোনো পরিবর্তন সেরকম একটা কিছু নেই, নো লার্জ চেঞ্জ।